হ্যালো বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা আমেরিকান নভেলিস্ট আর্নেস্ট হেমিংওয়ের একটি নোভেলা। এটা লেখা হয়েছিল 1951 এবং পাবলিশড হয়েছিল 1952। 1953 এটা সাহিত্যে পুলিৎজার পুরস্কার পায় এবং 1954 নোবেল পুরস্কার লাভ করে। গল্পটি শুরু হয় কিউবার ক্যাপিটাল হাভানার একটি কোস্টে। সেখানে ছিলেন একজন ওল্ড ফিশারম্যান যার নাম স্যান্টিয়াগো। তার ওয়াইফের ডেথ হয় এবং সে 84 দিন থেকে একটাও মাছ ধরতে পারেনি এবং এই ব্যাপারটা তার কাছে খুবই অপমানজনক ছিল আর এ নিয়ে তার খুব বদনামও ছিল। তার সাথে একজন ইয়ং ছেলে থাকত যার নাম ম্যানোলিন। এই ম্যানোলিনের প্যারেন্টস ম্যানোলিন যে স্যান্টিয়াগোর মতো একজনের সাথে কাজ করে সেটা পছন্দ করতেন না। তারা বলতেন, স্যান্টিয়াগো তো নিজেই 84 দিন থেকে মাছ ধরতে পারেনি, তো সে কিভাবে তাকে মাছ ধরা শেখাবে। কিন্তু এই ম্যানোলিন স্যান্টিয়াগোর সাথেই থাকে, তাকেই হেল্প করে। রোজ তার বোটটা সমুদ্রে নামায় এবং সমুদ্র থেকে তুলে দেয় এবং মাঝে মাঝেই স্যান্টিয়াগো তার পরিবর্তে ম্যানোলিনকে তার পুরনো দিনের গল্প শোনায়। রোজ রাতে স্যান্টিয়াগো আফ্রিকার বিচে লায়ন্সের স্বপ্ন দেখে এবং পরের দিন সকালে ম্যানোলিনকে তার বাড়ি থেকে নিয়ে আসে তার সাথে কাজে যাওয়ার জন্য। 85তম দিনেও ম্যানোলিন স্যান্টিয়াগোর বোটটা সমুদ্রে নামাতে সাহায্য করে দেয়। সেদিন স্যান্টিয়াগো বোটটা গালফ অফ মেক্সিকোর দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে সে মাছ ধরার সরঞ্জাম দিয়ে মাছ ধরার চেষ্টা করে। ফাইনালি সে 10 পাউন্ডের এক টুনা ফিশ পায় এবং ভাবে সেটাই সে দুপুরে খাবে। ঠিক এই সময় তার দড়িতে একটা ঝটকা আসে এবং সে ভাবে হয়তো মার্লিন তার হুকে আটকে গেছে। মার্লিন হলো খুব বড় ধরনের মাছ এবং মাছটা এতই বড় যে স্যান্টিয়াগো কিছুতেই টেনে আনতে পারছিল না, বরং মার্লিন মাছটাই স্যান্টিয়াগোকে টেনে নিয়ে যাচ্ছিল। সেদিন সারা দিন রাত ধরে স্যান্টিয়াগো এবং মার্লিন মাস্টার টানাটানি যুদ্ধ চলছিল এবং স্যান্টিয়াগো অনেক ক্ষতবিক্ষত হয়েছিল। পরের দিন তার সারা বডি পেন হচ্ছিল। তারপর স্যান্টিয়াগো করলো কি, দড়িটা টেনে মাছটাকে কাছে নিয়ে আসলো এবং তার একটা টুল দিয়ে মাছটার মাথায় আঘাত করতে লাগলো। ফাইনালি মাছটা মরে যায় এবং সে মাছটাকে তার বোর্ডের এক কোণে বেঁধে নেয় এবং কিউবার দিকে রওনা হয়। বাড়ি যাওয়ার পথে তৃতীয় দিন সে দেখে যে সেই মার্লিন মাছটার মাথা থেকে যে রক্ত সেগুলো সমুদ্রের জলে মিশে যাচ্ছে এবং সেই রক্তের গন্ধে একটা বড় শার্ক আসে এবং তার ছোট্ট বোর্ডে হামলা করে এবং শার্কটা মার্লিনকে খেতে থাকে। স্যান্টিয়াগো তৎক্ষণাৎ সেই শার্কের সাথে ফাইট করে এবং সেই শার্কটাকে মেরে দেয়। কিন্তু কিছু দূর যাবার পরই আরও অনেকগুলো শার্ক চলে আসে। সে অনেক চেষ্টা করার পরও মার্লিনকে প্রোটেক্ট করতে পারেনি। শার্কগুলো মার্লিনের পুরো শরীরের অংশ খেয়ে নেয়। স্যান্টিয়াগো যেমন তেমন করে হোক সমুদ্র কিনারে আসে এবং মার্লিনের কঙ্কালটা বড় বড় হাড়গুলো বাড়ি নিয়ে বাড়ির বাইরে রাখে। পরের দিন সকালে যখন ম্যানোলিন আসে সে স্যান্টিয়াগোকে দেখে খুশি হয়ে যায়। আর যখনই সে স্যান্টিয়াগোর ক্ষতবিক্ষত হাত দেখে সে খুব কষ্ট পায়। এদিকে স্যান্টিয়াগোর বাড়ির বাইরে
ভিড় জমে যায় সেই মার্লিনের এত বড় কঙ্কাল দেখার জন্য। এত বড় কঙ্কাল বাকি জেলেরা কোনোদিনও দেখেনি এবং তখন স্যান্টিয়াগো সবার কাছে হিরো হয়ে যায়। তখন ম্যানোলিন স্যান্টিয়াগোকে বলে যে তার বাবা মা যতই না করুক সে স্যান্টিয়াগোর সাথেই মাছ ধরতে যাবে এবং তার সাথেই থাকবে। তারপর স্যান্টিয়াগো ঘরের ভেতরে ঢুকে আবার ঘুমিয়ে পড়ে এবং তার সেই লায়ন্সের ড্রিম দেখতে থাকে। আর এখানেই আমাদের নোভেলটা শেষ হয়ে যায়।